90 দশকে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। স্লিম ফিগার, উজ্জ্বল হাসি আর দক্ষ অভিনয়ে জয় করেছিলেন লাখো দর্শকের হৃদয়। বর্তমানে যদিও সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি, তবে একটা সময় তিনি ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, বলছি বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী শিল্পা শেঠির কথা। বলিউডের এই নারী তারকার জন্মদিন আজ। 1975 সালের 8 জুন ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম আশিনী শেঠি। শিল্পার ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসা ছিল, তাই তো দশম শ্রেণী শেষ করে শুরু করেন মডেলিং। এরপর ফ্যাশন জগতে বেশ ভালোই চলছিল তার, এজন্য তিনি চেয়েছিলেন মডেলিংয়ে ক্যারিয়ার করতে। তবে 1992 সালে তিনি একটি সিনেমার অফার পান। সিনেমার নাম ছিল গাতা রাহে মেরা দিল, কিন্তু সিনেমাটি আর মুক্তির মুখ দেখেনি। কিন্তু শিল্পাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বলিউডের সিনেমায় নাম লেখাতে। সাল 1993, এবছরই শিল্পার অভিষেক হয় বলিউডে, তাও আবার যেমন তেমন নায়কের বিপরীতে নয়, বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে। সিনেমার নাম বাজিগর। এই সিনেমা দিয়ে বি টাউনে নিজের জানান দেন শিল্পা। এই সিনেমায় শিল্পার অভিনয় সবার মন জয় করে। এছাড়া সিনেমাটিও বক্স অফিসে দারুণ সফলতা পায়, যার ফলে প্রথম সিনেমায় বাজিমাত করেন কর্ণাটকের এই নায়িকা। শিল্পা তার ক্যারিয়ারে 40টিরও বেশি হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। শিল্পা অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মে খিলারি তু আনারি, হিম্মত, পরদেশি বাবু, শোল, লাল বাদশাহ, জাং, কার্জ, দাস, ধারকান, রিশতে, লাইফ ইন এ মেট্রো, ফের মিলিঙ্গের মতো উল্লেখযোগ্য সিনেমা। অভিনয়ের পাশাপাশি শিল্পা বলিউডে নিজের প্রেমের গুঞ্জন নিয়েও বেশ আলোচিত ছিলেন। বলিউডের একাধিক তারকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। তবে সব গুঞ্জনে পানি ঢেলে শিল্পা 2009 সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে 2টি সন্তান। বিয়ের পরে শিল্পা অভিনয় থেকে সরে গেলেও মিডিয়ার সাথে জড়িয়ে রয়েছেন। তাকে সবশেষ 2007 সালে আপনি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। বর্তমানে শিল্পা নিকাম্মা এবং হাঙ্গামা নামে 2টি সিনেমা সই করেছেন। ইতিমধ্যেই সিনেমাগুলোর শুটিং শেষ হয়েছে। শিল্পা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শোয়ে বিচারক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ইয়োগা শিখিয়ে থাকেন। এছাড়া শিল্পার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলও ছিল। ক্যারিয়ারে শিল্পা শেঠির পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল একবার আইফা অ্যাওয়ার্ড ও একবার জি সিনে অ্যাওয়ার্ড ছাড়া বড় কোনো পুরস্কার অর্জন করতে পারেননি তিনি। তবে দর্শকদের কাছ থেকে অসামান্য ভালোবাসা পেয়েছেন তিনি, যার কারণে গত এক যুগের বেশি সময় ধরে সিনেমায় কাজ না করলেও তাকে স্মরণ করে দর্শকরা। মহিউদ্দিন আলী মাহি, সিটি নিউজ, ঢাকা।